হ্যালো গাইস, আজকে নিয়েছি নতুন একটা রেসিপি। ওয়েলকাম টু স্বপ্নাবাস ডে, আমি স্বপ্নাবা। আজকে দেখানো হবে আমের পায়েশ। খুবই সুন্দর আর খুবই নতুনত্ব একটা রেসিপি, খুবই ভালো খেতে। তো গরমকালে আম খেতে সবারই খুব ভালো লাগে, তো এই রেসিপিটা একবার হলেও তোমরা ট্রাই করে দেখো। তো এখানে 1 কেজি দুধ নেওয়া হয়েছে, সাথে 100 গোবিন্দভোগ চাল আর 250 চিনি। তো ফার্স্টে আমটা পিউরি বানিয়ে নেওয়া হয়েছে। এটা তোমরা মিক্সিতেও করতে পারো বা হাত দিয়েও বানাতে পারো। আজকে আমের পায়েশটা দেখাবে আমার বড় মা। তো ফার্স্টে কড়াইতে চিনি, অল্প একটু চিনি আর আমটা খুব ভালো করে নেড়ে চেড়ে নেবে। তো একটু টাইম নিয়ে তোমাদের নাড়তে হবে কড়াইতে ফার্স্টে। তো জন্মদিনে আমরা যে কোনো নতুন শুভ অনুষ্ঠানে আমরা পায়েশটা আমরা ব্যবহার করি বা আমরা খেয়ে থাকি। তো আমের পায়েশ তোমরা একবার হলো ট্রাই করো, আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো এটা প্রথম থেকে শেষ অবধি দেখো, একটুও মিস করো না। একটু টাইম নিয়ে এটা নাড়তে চাড়তে হবে। তো আস্তে আস্তে আমের রঙটাও চেঞ্জ হয়ে যাবে। এখানে 250 চিনির থেকে অল্প একটু চিনি নিয়ে আমের মধ্যে দিয়ে এটা নাড়ানো চাড়ানো হচ্ছে, যাতে দুধটা না কেটে যায়। সেই জন্যই আগে কড়াইতে আমটা চিনি দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নেওয়া হচ্ছে। তো আমটা প্রায় হয়েছে, দেখতে পাচ্ছ কালার চেঞ্জ হয়ে গেছে। তো এরপর কড়াই গরম করে নিতে হবে, এর মধ্যে ঘি দিয়ে দিতে হবে। এটা আমরা ইউজ করছি একদম গাওয়া ঘি, এটা বড় মার বাড়ি থেকে এসছে, নিজেদের গরুর দুধ দিয়ে ঘি বানানো। তো তোমাদের কাছে যেমন ঘি আছে তোমরা সেটা ইউজ করবে। ফার্স্টে ঘিটা নিয়ে কড়াইতে ভালো করে মাখিয়ে নিতে হবে, এরপর দুধটা এর মধ্যে ঢেলে দিতে হবে। এখানে 1 লিটার দুধ আর 100 গোবিন্দভোগ চাল নেওয়া হয়েছে, আর সাথে 250 চিনি। এবার দুধটা ভালো করে এখানে ফুটাতে দিতে হবে, একটু টাইম লাগবে, দুধটা ভালো করে ফুটতে দিতে হবে। দেখতে পাচ্ছ দুধটা ফুটতে শুরু করেছে, এটা আবারও নাড়িয়ে চাড়িয়ে যেতে হবে সমানে, যতক্ষণ না ভালো করে ফুটে আসে। তো বন্ধুরা, আমার চ্যানেল এখনও যারা সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর অবশ্যই পাশে থাকা বেল আইকনটা ক্লিক করো। 100 গোবিন্দভোগ চাল নেওয়া হয়েছিল, সেটার মধ্যে আরও 2 চামচ ঘি দিয়ে চালটা মাখিয়ে নেওয়া হয়েছে। এরপর দুধটা ভালো করে ফুটিয়ে যাওয়ার পর চালটা দুধের মধ্যে দিয়ে দিতে হবে। দেখতে পাচ্ছ দুধটা অনেকটা ফুটে এসছে, এরপর চালটা দুধের মধ্যে দিয়ে দেওয়া হলো। তো এটা আবার সমান পরিমাণে নাড়িয়ে চাড়িয়ে যেতে হবে, একটু টাইম লাগবে চালটা সিদ্ধ হতে। ভালো করে নাড়ানো চাড়ানোর পর কিছুক্ষণ পর চালটা সিদ্ধ হয়ে আসবে, এর মধ্যে বাকি চিনিটা দিয়ে দিতে হবে। তো দেখতে পাচ্ছ চালটা অনেকটা সিদ্ধ হয়ে গেছে। কেমন লাগলো অবশ্যই তোমরা একবার ট্রাই করে দেখো, আর আমাকে কমেন্ট করে জানিও। ভালো লাগলে শেয়ার করো, লাইক করো। চালটা যখন দুধের মধ্যে ভালো করে ফুটে আসবে, তারপরে আমরা যে আমটা চিনি দিয়ে কড়াইতে নেড়ে চেড়ে রেখেছিলাম সেটা এটার মধ্যে মিশিয়ে নিতে হবে। তার আগে দুধ, চিনি আর চালটা ভালো করে ফুটিয়ে নিতে হবে। তো দেখতে পাচ্ছ ভালো করে ফোটানো হয়ে গেছে, এরপর আমটা এর মধ্যে দিয়ে দেব। তো দেখতে পাবে এটা একটুও দুধটা কাটবে না, খুব সুন্দর একটা কালার আসবে। আর আমরা এখানে একটুও কালার ইউজ করিনি, অন্য ফুড কালার, পুরোটাই আমের ন্যাচারাল কালার এটা। আমটা ভালো করে এটার মধ্যে মিশিয়ে নিতে হবে, আর একটু টানিয়ে নিতে হবে একটু টাইম নিয়ে। তো দেখতে পাচ্ছ আমার আমের পায়েশ একদম রেডি। তো এটা এরপর একটু সাজিয়ে নেব আর ফ্রিজে রেখে তারপর এটা সার্ভ করতে হবে।
তো বড় মা এবার বাটির মধ্যে এগুলো তুলে নিচ্ছে, পায়েশটা এবার অল্প অল্প করে তুলে ফ্রিজের মধ্যে রাখবে এটা 2 ঘন্টা, তারপর এটা সার্ভ করা হবে। তো বন্ধুরা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। নতুন একটা রেসিপি, সামনে জামাই ষষ্ঠী আসছে, তো সবাই একবার হলো ট্রাই করো। থ্যাংকস ফর ওয়াচিং, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল।